সে মানে এমন নাচ গান মানে বৃষ্টি শুরু করে দিল মানে এটা নাটোরের বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তৃতীয় লিঙ্গের জনগণ হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার 17 জানুয়ারি বেলা 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে উক্ত সভায় বক্তারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, হিজড়া সম্প্রদায়ের ব্যক্তিরা মানুষের বাড়িতে গিয়ে বা বাজারঘাটে সাধারণ মানুষদের কখনো কখনো অতিষ্ঠতায় ফেলে দেয়। কোনো ক্ষেত্রে বাড়ির নবজাতকদের জিম্মি করে বকশিসের নামে টাকা দাবি করে। তাছাড়া কখনো কখনো সাধারণ মানুষদের স্বাভাবিক কর্মকাণ্ডেরও বিঘ্ন সৃষ্টি করে, তবে তারা এসব জীবিকার তাগিদে করে থাকতে পারে। আবার অনেকে ভুয়া হিজড়া বেশেও এসব কর্মকাণ্ড করে থাকে বলেও অভিযোগ করেন বক্তারা। এক্ষেত্রে উপজেলায় প্রকৃত হিজড়াদের সঠিক তালিকা তৈরি করে তাদের সাথে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাদক, বাল্য বিয়ে, রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় নিয়েও সভায় আলোচনা করা হয়। সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান খদিজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বাগাতিপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম, বাগাতিপাড়া আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাবুদ্দিন, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রমুখ। পাখি জামান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।